পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে অমরপুরের মিয়া বাজারে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব সুবল ভৌমিক সহ মহকুমা ও রাজ্যের একাংশ নেতৃত্বরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক শাসক দল বিজেপির সমালোচনা সহ রাজ্যের কংগ্রেস দলের অগ্রগতি তুলে ধরেন। ঘরের নির্বাচন, কাছের নির্বাচন, হাতের কাছে সরকার, এই সরকারের মাধ্যমে আপনার প্রতিদিনকার যে সমস্যা, গ্রামীণ সমস্যা, কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের, ভারতবর্ষের স্বাধীনতার পরে এমন কোন নির্বাচন হয়নি, কোন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 85% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতে যায়। ত্রিপুরা রাজ্যে একটা ব্যতিক্রম নির্বাচন হয়েছে, যেখানে 85% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল।